ঘন্টা আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন আর সবশেষের খবরের আলোচনার বিশ্লেষণ সাথে নিয়ে আছি আমি মাহমুদ অমিতা খেলাধুলার সব খবর জানাবো আমি সঞ্জয় তরফদার তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম বায়োমেট্রিক পরিচয়পত্র হচ্ছে রোহিঙ্গাদের জন্য সুরক্ষিত শরণার্থী শিবির উখিয়ার বালুখালীতে চাল আমদানির সুফল পাচ্ছেন না সাধারণ ভোক্তা ব্যবসায়িক কারসাজিকে দায়ী করছে ক্যাব শ্রীলঙ্কায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য ফাহাদ ও মননের স্বর্ণজয় রাত বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে রোহিঙ্গা নিবন্ধনের সিদ্ধান্ত মতামত পাঠানোর ফেসবুকে আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক পরিচয়পত্র দেবে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন এই পরিচয়পত্র ছাড়া কোনো ধরনের সহায়তা পাবে না শরণার্থীরা সীমান্ত এলাকার আইন শৃঙ্খলা ও বিভিন্ন সংস্থার কার্যক্রম সমন্বয়ে বিশেষ সেল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদিকে পরিস্থিতি পরিদর্শনে মঙ্গলবার উকিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা শরণার্থীদের জন্য জননিরাপত্তা বিভাগের অধীনে আলাদা সেল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মাধ্যমে কক্সবাজার বান্দরবানের সীমান্তবর্তী এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সমন্বয় করা হবে নানা সংস্থার কার্যক্রম এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে এসব তথ্য রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে করণীয় নির্ধারণে মন্ত্রণালয়ের সভাকক্ষে হয়েছে বৈঠক পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন রোববার পর্যন্ত বাংলাদেশে এসেছে 2,90,000 রোহিঙ্গা শরণার্থী তাদের রাখার জন্য বালুখালীতে 2,000 একর জমির ওপর হচ্ছে ক্যাম্প দেওয়া হবে পরিচয়পত্র যারা অনুপ্রবেশ করছেন কিংবা করে গিয়েছেন তাদেরকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় এনে তাদেরকে একটা ছোট্ট একটা স্লিপ আমরা হাতে ধরিয়ে দিব যে কবে কোথায় দিয়ে ঢুকেছেন এবং তাদের পরিচয় তাদের বায়োমেট্রিক্স আমরা নিব তাদের ফটো নিব এবং তাদের বিস্তারিত আমরা নিয়ে তাদেরকে আমরা ব্যবস্থা করব রোহিঙ্গাদের তালিকা তৈরির কাজ সমন্বয় করবে কক্সবাজার জেলা প্রশাসন শরণার্থীরা যেন চট্টগ্রাম সহ অন্য কোথাও যেতে না পারে সেজন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা যারা এই রেজিস্ট্রেশন না নেবেন তারা কোনো ধরনের সহযোগিতা আমাদের কোনো রিলিফ কিংবা আমাদের বাংলাদেশ কিংবা পৃথিবীর যে কোনো জায়গার থেকে এনজিওরা আসবেন তাদের কোনো সহযোগিতা তারা পাবেন না তাদের আইডি কার্ড ছাড়া তারা কোনো বাসে উঠতে পারবেন না তারা কোনো মানে নৌযানে উঠতে পারবে না বাংলাদেশের কোনো নাগরিক রোহিঙ্গা শরণার্থী তালিকায় নাম লিখিয়ে সুযোগ সুবিধা নিতে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী মাহবুব আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রাখাইনে গণহত্যা চলছে উল্লেখ করে রোহিঙ্গা সমস্যার কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এজন্য মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকেলে কূটনীতিক এবং দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এই কথা জানিয়েছেন রোহিঙ্গা শরণার্থী সংকটের সমাধান খুঁজতে নানা দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসি ভুক্ত দেশের পাশাপাশি এতে অংশ নেন আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিরা এ সময় রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানান মিয়ানমারের রাখাইনে সহিংসতায় এ পর্যন্ত নিহত অন্তত 3,000 আমাদের সঙ্গে আছে আমাদের পক্ষে আছে এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে এবং সবাই বলছেন যে এটা বন্ধ করো এই যে তাদের উপরে যে এই অত্যাচার এবং তাদেরকে এইভাবে হত্যা করা হচ্ছে এই যে হ্যাঁ ইউজ অফ ফোর্স এবং এটাকে তো অনেকেই বলেছে যে এটা তো জেনোসাইড গণহত্যা এটা তো জেনোসাইড সবাই বলেছে জেনোসাইড আমরাও বলছি বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা 7 লাখ উল্লেখ করে মন্ত্রী বলেন প্রাথমিকভাবে নতুন আশাদের খাদ্য সহ মৌলিক অধিকার নিশ্চিত করাতেই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার জানান দীর্ঘমেয়াদী এই সংকটের কূটনৈতিক সমাধান চায় ঢাকা সরাসরি মিয়ানমারের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক পর্যায়ে আলোচনা কিন্তু অব্যাহত আছে দ্বিতীয়ত এশিয়ার যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রসমূহ তাদের সহায়তার জন্য বা তাদের সমর্থন লাভের জন্য আমাদের উদ্যোগ এটাও আমরা অব্যাহতভাবে করে যাচ্ছি মন্ত্রী জানান শরণার্থী পুনর্বাসনে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেছেন কূটনীতিক ও দাতা সংস্থার প্রতিনিধিরা এরই মধ্যে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে বেশ কটি দেশ এ তহবিলের সমন্বয় করবে জাতিসংঘ
পাশাপাশি জাতিসংঘের 72তম সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ জোরালো ভূমিকা রাখার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রাফিদাদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘ ওয়াইসি তত্ত্বাবধানে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কাজাখস্তানের রাজধানী আস্তানায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ার সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। এর আগে ওয়াইসির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলনে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানো নিশ্চিত করতে মুসলিম বিশ্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, রোহিঙ্গারা নাগরিকত্ব সহ সব ধরনের অধিকার বঞ্চিত, এই জনগোষ্ঠী নিষ্ঠুরতা এবং উৎখাতের শিকার বলেও জানিয়েছেন রাষ্ট্রপতি। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রোহিঙ্গা সংকটের কারণে মিয়ানমারে চীনা বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে দেশটি। ঢাকায় চীনা রাষ্ট্রদূত মা মিং কিয়াং এই আশঙ্কা জানিয়েছেন। প্রস্তাবিত বাংলাদেশ চায়না ইন্ডিয়া মিয়ানমার করিডোর এগিয়ে নেওয়ার কাজ ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করছেন তিনি। এডিসি সম্মেলন কক্ষে এক চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মত দিয়েছেন চীনা রাষ্ট্রদূত। রাখাইনে চলা সহিংসতা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করল রাষ্ট্রদূত। বলেছেন, শরণার্থী সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। তিনি আরো বলেছেন, সহিংসতা দ্রুত বন্ধ না হলে এর প্রভাব আরো ব্যাপক হতে পারে। চীন এই সহিংসতার তীব্র নিন্দা জানায় বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। তবে সহিংসতা শুরুর জন্য তিনি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর উপর রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের হামলাকে দায়ী করেছেন। দ্রুত এই সহিংসতা বন্ধ না হলে বাংলাদেশের মতো চীনও ক্ষতিগ্রস্ত হবে, কারণ মিয়ানমারে চীনের বিনিয়োগ আছে। আমরা এই সহিংসতার কঠোর নিন্দা জানাই। রোহিঙ্গা সংকট মোকাবেলায় ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে সংকট মোকাবেলায় সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিয়ানমারে রাখাইন রাজ্যে সহিংসতার প্রেক্ষাপটে গত 2 সপ্তাহে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে প্রায় 3 লাখ রোহিঙ্গা শরণার্থী। শরণার্থীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনে করছেন রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের উদ্যোগের পাশে থাকবে ভারত। ভারত 71-এর দুঃসময়ে আমাদের পাশে ছিল। আমরা আশা করব এই দুঃসময়ও ভারতকে আমরা পাশে পাব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গাদের ঠেলে দিয়ে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি তৈরি করেছে মিয়ানমার। বাংলাদেশ সরকার সময় মতো পদক্ষেপ না নেয় শরণার্থীর চাপ বাড়ছে বলে মনে করছেন তিনি। মিয়ানমার সরকারকে অবশ্যই বাধা দিতে হবে, বাধ্য করতে হবে তাদের এই রোহিঙ্গাদেরকে উচ্ছেদ করবার যে প্রক্রিয়া তারা নিয়েছে সেই প্রক্রিয়া যেন তারা বন্ধ করে। শরণার্থী পরিস্থিতি দেখতে কক্সবাজারের উখিয়া পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। রোহিঙ্গা নির্যাতনকে মানবাধিকার লঙ্ঘন দাবি করে আন্তর্জাতিক আদালতে দায়ীদের বিচার দাবি করেছেন তিনি। এদিকে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সকালে মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজ। সংকট সমাধানে জাতিসংঘের কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন বৌদ্ধ নেতারা। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 দফায় কমিয়ে আমদানি শুল্ক মাত্র 2% করার পরেও বাজারে চালের দাম কমার লক্ষণ নেই, অথচ সরকারি বেসরকারি দুই খাতেই বেড়েছে চাল আমদানি। ভোক্তা সংগঠন ক্যাবের অভিযোগ, খাদ্য গুদামে চালের মজুদ কম থাকায় সুযোগ নিয়ে কারসাজি করছেন কিছু ব্যবসায়ী। পরিবারের 3 বেলা খাবারের যোগান দিতে রোদেপুরে কাজ করছেন কৃষক আব্দুল আলীম। গত মৌসুমে উৎপাদন খরচের তুলনায় কম দামে ধান বিক্রি করেছিলেন, আর এবার নিজেই চাল কিনছেন, তাও বেশি দামে। তাই সংসারের হিসেবের খাতা মেলাতে হিমশিম খাচ্ছেন। যে টাকা লয়ে যেই টাকা তো আপনারা গিয়া ওই চাউল কিনলে অর্ধেক টাকাই জায়গা। দাম বেশি 700 টাকা মন, একটা বস্তা আনবা গেলে 2500-2600 টাকা লাগে। 4 সদস্যের পরিবারের জন্য আকলিমা বেগমকে 3 বেলা প্রায় 2 কেজি চাল রান্না করতে হয়। দিনে চাল বাবদ খরচ প্রায় 120 টাকার মতো। দাম বেশি হলেও চালের সংকট নেই এমন কথা বলা হলেও নিম্ন আয়ের পরিবারগুলোকে থাকতে হয় খেয়ে না খেয়ে। কেরানীগঞ্জের এসব পরিবারে খাদ্য ঘাটতি তৈরি করেছে বাড়তি চালের দাম।
দশ কেজি চাউলের মাধ্যমে যে টাকাটা কিনতাম এখন আপনি দুই কেজি অথবা দেড় কেজি ওই টাকা লাগে। বাদতাম্ব তিন বেলা খাইতেই হয়, না খাতা থাকা দেয় না। চালের বাড়তি দাম তেমন কোনো প্রভাব ফেলে না সরকারি এই বক্তব্যের সত্যতা মিলে না রাস্তার এই হোটেলগুলোতে। দশ টাকার নিচে কোনো ভাতের প্লেট নেই। এরপরও অভিযোগ হচ্ছে বেশি টাকা দিয়ে অল্প পরিমাণে ভাত পাচ্ছেন এসব সাধারণ মানুষ। চালের বাড়তি দামের কারণে ভাতের দামও বেশি রাখতে হচ্ছে এমন যুক্তি হোটেল মালিকদের। এতে নির্দিষ্ট আয়ের মানুষকে ভাতও খেতে হয় হিসেব করে। যে দাম চাই বাধ্যতামূলক সে দামে খাওয়া লাগে, হয়তো কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। যেগুলো ভালো হোটেল তারা তো ভাত কমই দেয়। আর এই যে আমার দুই প্লেট আমার ভাত দিল বিশ টাকার ভাত, আমরা পারছি না দামের কারণে। সরকারি গুদামে চালের মজুদ গত দশ বছরের মধ্যে এখন সর্বনিম্ন। খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসেবে সরকারি গুদামে চাল আছে প্রায় সোয়া তিন লাখ টন। মজুদের ঘাটতি থাকায় ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে মনে করে ক্যাব। সরকারি গুদাম যে পর্যন্ত পর্যাপ্ত চালের মজুদ গড়ে না উঠবে আট দশ লক্ষ টনের মতো, সে পর্যন্ত এই সংকট কাটবে না। চালের বাড়তি দাম নিয়ে মিল মালিক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা পরস্পর বিরোধী বক্তব্যের মধ্যে আটকে আছেন, কিন্তু দাম কমার লক্ষ্য নেই। মাল থাকলো, স্টকে মাল আছে কিছু, কিন্তু ছাড়তেছে না। আকারের কোনো কিছু নেই, আপনি পেন্ডিং এর কোনো কিছু নেই। বাজারে যখন আপনি ধানের বাজারটা একটু ধানের আমদানিটা কমাছে, এই জন্য একটু চালের বাজারটা বাড়তে আপনি। চালের মজুদ স্বাভাবিক রাখতে চলতি অর্থ বছর 15 লাখ মেট্রিক টন চাল আমদানি করছে খাদ্য মন্ত্রণালয়। পহেলা জুলাই থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত মোট চাল এসেছে প্রায় 5 লাখ টন। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার একটি বিরতি নিচ্ছে। কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই স্টেশন উদ্বোধন করেন। একই সঙ্গে নতুন দুটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কম খরচে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে প্রতি সেকেন্ডে ডেটা আদান প্রদান করা যাবে 1500 গিগাবাইট। তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলল যে এটা নাকি সংযুক্ত করা যাবে না, কারণ এটা সংযুক্ত করলে বাংলাদেশের সকল তথ্য প্রকাশ হয়ে যাবে, কাজেই এটা করা ঠিক হবে না, করা যাবে না। এবং বিএনপির সকল মন্ত্রী এমপি তাদের এই ধরনের একটা মতামত মন্ত্রীদের ছিল যে কারণ এটা নাকচ হয়ে গেল, আমরা বিনা পয়সায় সংযোগটা পেলাম না। এর একবার 91 সালে সংযোগের প্রস্তাব আসে, আর একবার 94 সালে আসে, দুইবারই তারা নাকচ করে দেয়। ভারতের ত্রিপুরা থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির কাজও উদ্বোধন করেন শেখ হাসিনা। এ সময় সরকারের ভর্তুকি দেওয়ার কথা তুলে ধরে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। অযথা অহেতুক বিদ্যুৎ ব্যবহার বা বিদ্যুৎ চালু রাখা, এভাবে বিদ্যুতের অপচয় করবেন না। এমনকি আপনারা যেমন টেলিভিশন দেখে টেলিভিশন সুইচটা অফ করেন, একটা লাল বাতি জ্বলে থাকে, ওই লাল বাতি যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিদ্যুতের বিল উঠবে। বা আপনি মোবাইল ফোন চার্জ করেন বা ল্যাপটপ কম্পিউটার চার্জ করেন, ওটাও যখন চার্জার থেকে খুলে নিলেন, সুইচ অফ করলেন না, ওটা যে পড়ে থাকে, ওটা যদি পড়ে থাকে সেখানেও কিন্তু আপনার বিল ওঠে। এছাড়া আশুগঞ্জ ও কেরানীগঞ্জে 450 ও 108 মেগাওয়াটের দুটি নতুন বিদ্যুৎ কেন্দ্র সহ 10 উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলা খবরের জন্য এবার চলে যাচ্ছি সঞ্জয়। আজকে আমাদের একটা সাফল্যের খবর আছে, দাবায় আমাদের দুজন সাফল্য পেয়েছে এবং স্বর্ণ জয় করেছে, এই খবরটি থাকছে। এছাড়া আরো কিছু খবর থাকছে, বিরতির পর আরো যথাযথ। সাউথ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা, কাল আসতে পারে একাধিক পরিবার। বাংলাদেশ অনূর্ধ্ব 16 নারীদের এএফসি চ্যাম্পিয়নশিপ মিশন শুরু, কাল প্রতিপক্ষ উত্তর কোরিয়া। ফিরলাম আপনাদের বাংলাদেশ।
শ্রীলঙ্কা অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন ফাহাদ রহমান ও মনন রেজা নীর। ফাহাদ ওপেন অনূর্ধ্ব 14 গ্রুপে এবং মনন ওপেন অনূর্ধ্ব 8 গ্রুপে স্বর্ণ জিতেন। ফিদে মাস্টার ফাহাদ 9 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে সকল গ্রুপের মধ্যে সম্মিলিতভাবে রানার আপ এবং নিজের গ্রুপে ছিলেন শীর্ষে। অন্যদিকে মনন নিজ গ্রুপে 9 ম্যাচে পান 6 পয়েন্ট। রোববার অনুষ্ঠিত নবম রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের চান্দ্রেয়ী হাজরার সাথে ও মনন শ্রীলঙ্কার উপনন্দা সস্মিতার সাথে ড্র করেন। এশিয়ার 7 দেশের 187 জন দাবারু এই ইভেন্টে অংশ নিয়েছেন। এছাড়া র্যাপিড দাবায় রৌপ্য পদক পেয়েছিলেন ফিদে মাস্টার ফাহাদ ও মনন। সাউথ আফ্রিকা সফরে বাংলাদেশ দল সাজানো নিয়ে চিন্তিত বিসিবি। নির্বাচক প্যানেল একাধিকবার মিটিং করেও সেরা কম্বিনেশন নিয়ে একমত হতে বেগ পেতে হয়েছে। অবশেষে সোমবার বিকেলে টেস্ট দল ঘোষণা হবে বলে বিবৃতিতে জানিয়েছে বিসিবি। ইঙ্গিত রয়েছে এ সফরেও দলে থাকছেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। কন্ডিশন বিবেচনায় টেস্টে ফিরতে পারেন মাহমুদুল রিয়াদ। প্রায় দেড় মাসের পূর্ণাঙ্গ সিরিজ, দুটি টেস্ট দিয়ে শুরু, এরপর 3 ওয়ানডে আর 2টি টি-20। দেশের বাইরে এমন দীর্ঘ সফরের জন্য ক্রিকেটারদের বর্তমান ফর্মের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে ফিটনেস আর সেখানকার কন্ডিশন। প্রাথমিকভাবে শুধু টেস্ট দল ঘোষণা করবে বিসিবি। অস্ট্রেলিয়া সিরিজে খেলা বেশিরভাগ ক্রিকেটারই থাকছেন 15 সদস্যের স্কোয়াডে। আফ্রিকার বাউন্সি কন্ডিশন বিবেচনায় থাকছেন 5 পেসার। মুস্তাফিজ, শফিউল, তাসকিনদের সাথে রুবেল আর কামরুল ইসলাম রাব্বির থাকার সম্ভাবনাই বেশি। 8 ব্যাটসম্যানের তালিকাটা চট্টগ্রাম টেস্টের মতোই থাকছে। ডানহাতি বাহাতি কম্বিনেশনে ঢুকে যেতে পারেন এনামুল বিজয়। বাইরের পারফরমেন্স বিবেচনায় ফিরতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে নাসির হোসেনের। আর ব্যাকআপ কিপার হিসাবে লিটন দাসকে রাখার চিন্তাভাবনা করছে সিলেকশন প্যানেল। স্পিনিং অপশন কমিয়ে শুধুমাত্র মেহেদি হাসান মিরাজকে নেওয়া হবে আফ্রিকায়। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে ও টি-20 দলের জন্য আরও কয়েকজন যোগ দিতে পারেন দলের সাথে। 16 সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাউথ আফ্রিকা সফরের টেস্ট স্কোয়াডে বড় কোনো রদবদল চান না সাবেক ক্রিকেটাররা। স্পিনার কম নিয়ে বাড়তি একজন পেসারের পক্ষে মেহরাব হোসেন। টেস্টে খুব একটা সম্ভাবনা না দেখলেও তার বিশ্বাস ওয়ানডেতে ভালো করবে টাইগাররা। বাউন্সি পিচে সাফল্য পেতে ব্যাটসম্যানদেরকেই সামনে থাকতে হবে বলে মত তার। শেষ 8 ইনিংসে 50 নেই, 11 গড়ে মাত্র 92 রান করেছেন ইমরুল কায়েস। ধারাবাহিক নন টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান সৌম্য সরকারও। তামিম, মুশফিক, সাকিব, মুমিনুল, সাব্বির নিশ্চিত নাসিরের জায়গায় ফিরতে পারেন মোসাদ্দেক হোসেন। 2008 সালে সবশেষ সাউথ আফ্রিকা সফরে টাইগারদের হয়ে 2 টেস্টই খেলেছেন মেহরাব হোসেন জুনিয়র। কন্ডিশন বিবেচনায় ব্যাটিং লাইন আপে শুধু 3 নম্বর পজিশনে পরিবর্তন চান তিনি। একাদশে স্পিনার কমিয়ে দেখতে চান বাড়তি একজন পেসার। এখন কিন্তু ওরকম আকাশ পাতাল চেঞ্জ হয় না, হয়তো খুব একটা ফাস্ট বোলার যদি মনে করেন যে কন্ডিশনের উপর চিন্তা করে ফাস্ট বোলার কম খেলানো বেশি খেলানো, তো সাউথ আফ্রিকা অবভিয়াসলি সবাই এক্সপেক্ট করবে যে ফাস্ট বোলার বেশি থাকবে স্পিনারের তুলনায়। তো ব্যাটসম্যান আমাদের ব্যাটিং লাইন আপ মোটামুটি স্টেবল, যেমন নাম্বার 3 নিয়ে অনেক সময় কিছু কথা হচ্ছে, তো সেক্ষেত্রে তো সিলেক্টররা ডিসিশন নেবে, হয়তো কিছু অপশন আছে। গত 3 বছরে প্রত্যাশা বাড়িয়েছে টাইগারদের পারফরম্যান্স, টেস্ট ক্রিকেটেও নিয়মিত আসছে সাফল্য। তবে কঠিন কন্ডিশনে বাস্তববাদী মেহরাব টেস্টে আক্রমণাত্মক নয় সাকিব তামিমদের দেখতে চান রক্ষণাত্মক, তবে ওয়ানডে নিয়ে বেশ আশাবাদী সাবেক ক্রিকেটার। টেস্ট ম্যাচের ক্ষেত্রে চিন্তা করেন আমার মনে হয় চ্যালেঞ্জিং হবে, কারণ অবভিয়াসলি ওদের হোম অ্যাডভান্টেজ, সাউথ আফ্রিকা তো হোমে সবসময় স্ট্রং। আমরা যেমন এখানে হোম অ্যাডভান্টেজ নিয়েছি, আমরা আমাদেরকে হারানো যেহেতু কঠিন ছিল, ওদের ক্ষেত্রেও তাই হবে। নিউজিল্যান্ডে মোটামুটি ভালো খেলেছি, তো ওই ক্ষেত্রে চিন্তা করি যে ওয়ানডে ফর্ম্যাট যদি ধরেন ইভেন মনে করব যে এনিথিং ক্যান হ্যাপেন। বাউন্সি উইকেটে 3 ফর্ম্যাটে সাফল্য পেতে ব্যাটসম্যানদের দেখতে চান আরও বেশি দায়িত্বশীল। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এফসি অনূর্ধ্ব 16 নারী দলের চ্যাম্পিয়নশিপ মিশন শুরু হচ্ছে সোমবার। থাইল্যান্ডের চিনবুরিতে নিজেদের প্রথম ম্যাচে লাল সবুজের প্রতিপক্ষ শক্তিশালী উত্তর কোরিয়া। জয় নয়, ভালো খেলায় মূল লক্ষ্য হেড কোচ গোলাম রব্বানির। এদিকে শীর্ষ 3 থেকে আগামী বিশ্বকাপ নিশ্চিত করতে চায় উত্তর কোরিয়া। এতদিন এএফসি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার সৌভাগ্য হয়নি বাংলাদেশের। গত বছর ঘরের মাঠে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিল কৃষ্ণা সাঞ্জিদারা। মিলেছে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের টিকিট। এবার শুরু হচ্ছে এশিয়ার টপ লেভেলে নিজেদের যোগ্যতা প্রমাণের মিশন। সেরা 4 থাকতে পারলে মিলবে আগামী বছর অনূর্ধ্ব 17 বিশ্বকাপের টিকিট।
উরুগুয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের কাছাকাছি লাল সবুজরা। শুরুতে বাংলাদেশের সামনে উত্তর কোরিয়া। শারীরিক দক্ষতা ও অভিজ্ঞতায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এগিয়ে থাকলেও ভয়কে জয় করতে প্রস্তুত বাংলার কিশোরীরা। ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনা হেড কোচ গোলাম রব্বানীর। প্রতিপক্ষ সবাই শক্তিশালী, আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচে ভালো ফুটবল খেলা। টুর্নামেন্টের অভিজ্ঞতা নারী ফুটবল উন্নতিতে সাহায্য করবে। টুর্নামেন্টকে সামনে রেখে এক বছর কন্ডিশনিং ক্যাম্প করেছে কৃষ্ণা সঞ্জিদারা। জাপান, চীন ও কোরিয়ায় খেলেছে গোটা বিশেক প্রস্তুতি ম্যাচ, তাই হারার আগে হার মেনে নিতে নারাজ বাংলাদেশ। লড়াই চালিয়ে যেতে চায় শেষ পর্যন্ত। থাইল্যান্ডে ফুরফুরে মেজাজে মৌসুমী মার্জিয়ারা। উত্তর কোরিয়া ছাড়াও বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান ও অস্ট্রেলিয়া। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যারিয়ারের 16তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি রাফায়েল নাদালের সামনে। রাতে ইউএস ওপেনে পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হবেন কেভিন অ্যান্ডারসনের। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। সেমিফাইনালে চার সেটের লড়াইয়ে এ ছিল আমার কাছে আরো খবর। জানাবেন মৌমিতা খালেদ। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। লিবিয়ার 3 বাংলাদেশি শ্রমিক অপহরণ ও মুক্তিপণের টাকা নেয় জড়িত থাকার অভিযোগে বিকাশ এজেন্ট সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI অপহরণকারীরাও লিবিয়া প্রবাসী বাংলাদেশের নাগরিক। তাদের নির্দেশেই অপরিচিতদের স্বজনের কাছ থেকে টাকা আদায় করা হতো। ফোনের ওপাশ থেকে মুক্তিপণের দাবি, আর এপাশে নওগাঁর তসলিম প্রামাণিকের কাকুতি মিনতি। ছেলে আয়ুব আলী চাকরি নিয়ে লিবিয়ায় যায় 2012 সালে। এবছর জুলাইয়ে তার অপহরণের খবর পান তসলিম। ইন্টারনেটে দেখেন ছেলের নির্যাতনের দৃশ্য। অপহরণকারী লিবিয়ায় থাকা আরেক বাংলাদেশি বাকের মিয়া। পরে সহায় সম্বল বিক্রি করে বিকেশে 3,15,000 টাকা পাঠান বাকেরের স্ত্রীর কাছে। তারপরও মুক্তি পাননি আয়ুব। মাথা খোঁজার মতন কোনো ঠাঁই নাই, শুধু আয়ুব নয়, লিবিয়ায় শতাধিক বাংলাদেশি শ্রমিককে অপহরণ করে মুক্তিপণ আদায় হচ্ছে বলে জানায় পুলিশ। এদের 3 জনের স্বজনরা অভিযোগ নিয়ে এসেছে PBI এর কাছে। 55,000 টাকা দিছি স্যার, দেওয়ার পর আবার কয় টাকা দেন, আবারও দিছি। অভিযোগকারীদের তথ্যে 3 বিকাশ এজেন্ট, 2 অপহরণকারীর স্ত্রী ও আরেক অপহরণকারীর বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সপ্তাহে দেখা গেছে যে 10,00,000 টাকা পর্যন্ত ট্রানজেকশন করছে। এটা অস্বাভাবিক এবং তাদের যে ইনভলভমেন্ট ছিল এটাতে প্রমাণ পাওয়া গেছে। কারণ তাদের যে খাতাপত্র এবং যেগুলো কাগজপত্র পাওয়া গেছে তাতে দেখা যায় যে তাদের সরাসরি ইনভলভমেন্ট আছে বলে আমাদের যেটুকু প্রাথমিক তদন্ত আমরা পেয়েছি। এর আগে একই ধরনের ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশি অপহরণকারী চক্রের 1 সদস্যকে গ্রেপ্তার করে PBI। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর সব খবর আগে নিচে একটি বিরতি, আর ফিরে এসে যা থাকছে। অস্ত্রোপচারের পর বাড়িতে ফিরল তোফা তহুরা, জোর জমজের বাবা পাবেন চাকরি। অস্ত্রোপচারের পর সম্পূর্ণ আলাদা 2 মানুষ হয়ে বাড়ি ফিরল যমজ শিশু তোফা আর তহুরা। দুপুরে বাবা মায়ের কাছে তাদের তুলে দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। শিশু দুটির বাবা রাজু মিয়াকে চাকরি আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আগামীকাল 1 আগস্ট 2017, 7 অক্টোবর 2016, 8 দিনের জোড়া যমজ শিশু তোফা তহুরাকে গাইবান্ধা থেকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর কয়েক ধাপে চলে চিকিৎসা, হাসপাতালেই কাটে জীবনের প্রথম বছর। 1 আগস্ট চিকিৎসকদের 20 থেকে 22 জনের একটি দল দীর্ঘ 9 ঘন্টার অস্ত্রোপচার শেষে জোড়া লাগা তোফা ও তহুরাকে আলাদা করেন। এর 1 মাস পর বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয় তোফা তহুরাকে। এখন তারা সম্পূর্ণ আলাদা 2 শিশু। মোটামুটি বাচ্চা ভালোই আসে আর ভালোই লাগে। আগে তো 2টি একসাথে আসলো। অস্ত্রোপচারে জোড়া লাগা শিশু আলাদা করার অভিজ্ঞতা ঢাকা মেডিকেলের চিকিৎসকদের এবারই প্রথম। শিশু দুটির জীবনের ঝুঁকি কাটলেও আগামী 1 বছরে আরো 2টি অপারেশনের পাশাপাশি আছে কিছু চ্যালেঞ্জও। এখনো অনেক দূর পথ আমাদের যেতে হবে এবং এই যাওয়ার পথটা মসৃণ হতেও পারে নাও হতে পারে। আরো 2টো অপারেশন আছে,
দুটো অপারেশনে কিন্তু সেই যে দীর্ঘক্ষণ অপারেশনের ঝুঁকি পোহায় আসে, আবারও কিন্তু সেই ঝুঁকি থাকবে যেহেতু আবদান করার প্রয়োজন আছে। তোফাত ওহরার চিকিৎসা সহজ করতে বাবা রাজু মিয়াকে চাকরির আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জন্মদিনের কারণে হোক, যে কোনো কারণে হোক না কেন, তারা সন্তান হয়ে গেছিল, একটা অস্বাভাবিক যদি বাচ্চা জোড়া না ছিল। আমি এসেছিলাম এক বছর আগে, যখন একে দেখি আমি তখন বলেছিলাম এদেরকে যে কোনো বিচ্ছিন্ন করতে হবে, সুস্থ জীবন দিতে হবে। যেহেতু আপনারা বলেছেন ধন্যবাদ। জোড়া থেকে পৃথক হওয়া তোফাত ওহরার জন্মদিন 29 সেপ্টেম্বর। বানি আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদ, আমার কাছে মনে হয় যে এই তোফাত ওহরা একদম আলাদা হয়ে যাওয়ার খুশিটা কিন্তু সবচেয়ে বেশি তার বাবা মায়ের, এবং আমি পরের চিকিৎসায় আসছি, আমার কাছে মানে তাদের যে অনুভূতি সেটা আসলে বলে প্রকাশ করার মতো না। এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে যারাই আমাদের ঢাকা মেডিকেল কলেজে প্রথমবারের মতো সেটি হয়েছে, সেটি নিশ্চয়ই আমাদের সাফল্য, এবং সার্বিকভাবে গণমাধ্যম এবং সরকারের একটা সার্বিক একটা সহযোগিতার পরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। নিঃসন্দেহে বাবা মার তো সবচেয়ে বেশি খুশি হবে নিজেদের শিশুদের হাসি খুশি দেখা, সুস্থ দেখা, এটা সব বাবা মারাই এটা চান। তবে তোফাত ওহরার ঘটনা, আমি সত্যি মানে বাংলাদেশের চিকিৎসকদের নিয়ে অনেক রকম কথা কিন্তু আসলে বলা হয়, বাংলাদেশের চিকিৎসকরা এটা পারেন না, এটা করেন না, এটা করেন না, কিন্তু বাংলাদেশের চিকিৎসকরা কিন্তু দেখেন তোফাত ওহরার ঘটনাটা, আপনি দেখেন, আপনি মুক্তামণির হাতের অপারেশনের কথা দেখেন, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে বাংলাদেশের একজন চিকিৎসক মাতৃ গর্ভে গুলি খাওয়া একজন বাচ্চার সে মানে উনি বাচ্চাটিকে সুস্থভাবে এই পৃথিবীতে আনতে সাহায্য করেছেন, বাচ্চাটির সুস্থতা নিশ্চিত করেছেন, একই সঙ্গে মায়ের জীবন যাতে রক্ষা পায় সেটি রক্ষা করেছেন। আমাদের চিকিৎসকেরা কিন্তু আসলে অনেক কিছুই পারেন, কিন্তু মানে তোফাত ওহরার ঘটনাটা সেটা আরো প্রমাণ করলো যে আমাদের চিকিৎসকদের আসলে। এখানে একটা মজার বিষয় আমার কাছে ভালো লেগেছে, যেটি সেটি হচ্ছে যে আজকে কিন্তু তোফাত ওহরার জন্মদিন, আজকে আসলে জন্মদিনের দিনেই তোফাত ওহরাকে তার বাবা মার কাছে ফেরত দেওয়া হলো, পুরোপুরি একেবারে একদম তোফাত ওহরা করে দেওয়া হলো। এবং এই 29-এ আপনার এই দিনটিতেই তোফাত ওহরা জন্ম হয়েছিল, তার 8 দিন পরে, 1 বছর আগে তারা ঢাকা মেডিকেলে আসছিল। তার তখন তাকে বলা হয়েছিল যে তাদেরকে একটু বড় না হলে আসলে তাদের পক্ষে মানে, যাই হোক, আরো 2টি অপারেশন তাদের আছে সামনে, নিশ্চয়ই আমরা আরো তারা ভালো থাকুক সেই প্রত্যাশায় থাকবে। যাক, আরো কিছু খবর আছে জানিয়ে দিচ্ছি। বাতাসে শারদীয় বার্তা, ফুটেছে কাশ, শিশির ভেজা ঘাসে ছড়ছে শিউলি, পদ্ম ছাতিমের রঙও লেগেছে রাজধানীর প্রান্তর উদ্যানে। শরত আলো কমল বনে, লালচে আভায় সাদা মেঘের ভেতর থেকে সূর্যের উকি, ভোরের মিষ্টি আলো, মৃদু বাতাস আর পাতার ছন্দে বলে দিচ্ছে শরত এসেছে। শিশির ভেজা ঘাসের বুকে রাশি রাশি শিউলি, ফুটেছে পদ্ম ছাতিম। নদীর জলে ঝলমলে রোদ আর তীরে আছড়ে পড়া ঢেউয়ে উঠেছে শরতের আগমনী বার্তা, আর আছে নরম তোলার ম্রিয়মান কাশ। নাগরিক ব্যস্ততা ফেলে তাই কাশবনে খানিকটা ফুরসতের সন্ধান, আকাশে পেজা মেঘের লুকোচুরি আর দিগন্তের এই শুভ্রতা যেন আরো গভীর করেছে বন্ধুত্বকে। মনে হয় যে না, অনেক দূরে আছি রাজধানীর, এই যে রাজধানীর যানজট, এই যে এত ব্যস্ততা, সবসময় তো ঘোরা হয় না, তাই এবার ঘুরতে আসছি। আর ভালোই লাগছে বিকালের সুন্দর গোধূলিটা। তবু শরৎ যেন ছাড়ছে না শ্রাবণের হাত, মাঝে মধ্যে ইহানা দিচ্ছে বেয়ারা বৃষ্টি। বর্ষণ মুখর অনুজ্জ্বল দিন শেষে শরতের মেঘের মতো হালকা হয়ে আসে মন। শরতের এই বিরূপ আচরণ জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন নিসর্গবিদরা। এবছর আমরা দেখতে পাচ্ছি যে শরৎকালে যে বৃষ্টির যে তীব্রতা, সে কারণে আমাদের শরতের যে আবহ সেটা আমরা অনুভব করতে পারছি না, এবং একই কারণে আমরা শরতের যে ফুলগুলো সেগুলো আমরা খুব কম দেখতে পাচ্ছি। নগরায়নের চাপে শহরে বিলীন হচ্ছে প্রকৃতি, প্রকৃতিহীন সেই বেঁচে থাকা নগরবাসীর মনে দীর্ঘমেয়াদে বিরূপ প্রভাব ফেলবে বলেও মনে করেন তারা। ছোট্ট ক্ষণস্থায়ী ঋতু শরৎ, আর এই শরৎকে উপভোগ করতে রাজধানীর কয়েকটি জায়গায় মানুষ ঘুরতে আসেন। যারা এখানে ঘুরতে আসেন তারা বলছেন দখল এবং ভরাটের কারণে নষ্ট হয়ে যাচ্ছে রাজধানীর প্রাকৃতিক পরিবেশ, আর অতি দ্রুত যদি উদ্যোগ না নেওয়া হয় তাহলে ঢাকা পরিণত হবে এক নির্জীব ইট কাঠের পাথরের শহরে। মাহমুদা মমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
খালেদ এবং সঞ্জয়, শরতের পর আসলে একটু কঠিন একটি বিষয় নিয়ে আমাদের মতামত জানতে হবে। রোহিঙ্গা নিবন্ধনের সিদ্ধান্তের বিষয়ে আমরা মতামত চেয়েছিলাম। মনিরা তিনি বলছেন রোহিঙ্গা নিবন্ধনের সিদ্ধান্ত সঠিক এবং দ্রুত সম্পন্ন করা উচিত। নাজমুল তিনি বলছেন বিদেশ থেকে যেসব অর্থ এবং ত্রাণ সহযোগিতা আসবে তার যথাযথ ব্যবহার হওয়া প্রয়োজন। আমিন বলছেন রোহিঙ্গা নিবন্ধনের পাশাপাশি তাদের নজরদারিতে রাখা উচিত। শ্রাবণ বলছেন রোহিঙ্গাদের সঠিক সংখ্যা জানার জন্য নিবন্ধনের প্রয়োজন। সৈকত বলছেন রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা করছে সব দেশ। আয়েশা বলছেন রোহিঙ্গা ইস্যু দেশের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। আওলাদ বলছেন রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকারের উচিত মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করা। তুহিন বলছেন সরকারের উচিত আন্তর্জাতিক গণমাধ্যমে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরা। জুয়েল বলছেন রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানো উচিত, ভবিষ্যতে তারা দেশের সমস্যার কারণ হতে পারে। মারিয়া বলছেন রোহিঙ্গা সংকটকে রাজনীতির ইস্যু না বানিয়ে সব দলের উচিত দেশের নিরাপত্তায় সমাধানের পথ বের করা। সমাধানের পথ বের করাটাই এখন জরুরি। আমরা মানবিক হতে চাই, আবার কোনো ধরনের সংকটে পড়তে চাই না। যাই হোক, দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা নানা ধরনের মতামত আমাদেরকে পাঠিয়েছেন। মরুভূমিতে চাষাবাদের অভাবনীয় প্রকল্প হাতে নিয়ে জর্ডান দেশের দক্ষিণাঞ্চলে বন্দরনগরী আকাবায় শুরু হয়েছে সাহারা ফরেস্ট প্রজেক্ট। 7 একর জায়গায় গ্রিন হাউস তৈরি করে চলছে সবজি চাষ। জর্ডানের ভূখণ্ডের 90% এলাকা মরুভূমি, নেই কৃষিজাত পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় পানি। তবে সৌরশক্তি, বিস্তর ভূমি এবং সমুদ্রে নোনা পানির মতো প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে দেশটিতে। এই সম্পদ কাজে লাগিয়েই মরুভূমিতে সবজি চাষ শুরু করেছে জর্ডান। জর্ডানের সৌরশক্তি, মরুভূমি অঞ্চল কিংবা সমুদ্রের পানির কোনো অভাব নেই, কার্বন ডাইঅক্সাইডেরও যোগানও রয়েছে। কৃষিকাজ ও নবায়নযোগ্য শক্তি উৎপাদনে এসবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কাজেই প্রকল্পের জন্য জর্ডান অতুলনীয়। মরুভূমির মাঝে বিদ্যুৎ সংযোগের সুযোগ কম, কাজেই বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহার হচ্ছে সৌরশক্তি। সৌর বিদ্যুৎ চালিত গ্রিন হাউসে সাগরের নোনা পানি থেকে লবণ আলাদা করা হয়, পরে তা ঠান্ডা করে ব্যবহার হয় চাষাবাদে। ফলে চাষের পানি সরবরাহের পাশাপাশি লবণ উৎপাদন হচ্ছে সাহারা ফরেস্ট প্রকল্পে। নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বর্তমানে 3 হেক্টর জমিতে চলছে এই চাষাবাদ। সফল হলে পরিধি 200 হেক্টর পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে কেবল শশা চাষ করছেন কৃষকেরা। বছরে 130 টন সবজি উৎপাদনের আশা করছেন তারা। কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে উঠতে এই ধরনের প্রকল্প সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত নাটক বাংলাদেশ আয়োজনে। আর শেষ করবো অলিয়াস প্রসেসের ছেলে পিয়ানো সন্ধ্যার কিছু ছবি দেখিয়ে, তার আগে বিদায় নিচ্ছি আমরা। সাথে থাকার জন্য ধন্যবাদ।